হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পারফেক্ট পাটিসাপটা পিঠা এবং পারফেক্টভাবে সুজি দিয়ে একটা পুর তৈরি করে পুরো পাটিসাপটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। সেজন্য এখানে আমার প্রয়োজন হবে 1 কেজি দুধ। এখানে বসিয়ে দিয়েছি হাঁড়ি, হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 কেজি আড়ং দুধ। আমি এখানে আড়ং দুধ নিয়ে নিচ্ছি, তোমাদের যে যার যেরকম দুধ পছন্দ নিয়ে নেবে। দুধটা বসিয়ে দিয়ে আমি যেহেতু সুজি দিয়ে এই পুরটা বানাবো, সুজিটাকে আমি এখন এই ওই দুধের থেকেই কিছুটা দুধ নিয়ে নিচ্ছি আর সুজিটা এই দুধের সাথে মিশিয়ে দেব। এখানে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচ গুড়, এটা হচ্ছে ঝোল গুড়, সামান্য পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি সুজি, এখন দুধের সাথে সুজিটাকে মিশিয়ে রেখে দেব। আমি 2 চামচ সুজি নিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে রেখে দিচ্ছি। আর গুড়টা আমি 4 চামচ গুঁড়ে সামান্য গরম পানি দিয়ে একটিপ করে নিয়েছি, তবে ঠান্ডা হয়ে গিয়েছে। দুধটা এখানে অর্ধেকেরও কম হয়ে গিয়েছে, এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা হচ্ছে টোটালি অপশনাল, আর এখানে আমি কোনো মশলা ইউজ করছি না, জাস্ট ঘিয়েই দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি সেই সুজি আর দুধের মিশ্রণটা। দুধ আর সুজির মিশ্রণটা দিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, নাড়াচাড়া থামানো যাবে না। ছো অনবরত নাড়াচাড়া দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করে নিব। অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি আর 3 থেকে 4 মিনিট রান্না করে নিচ্ছি। 4 মিনিট পরে এই পর্যায়ে এসেছে, আমি আরও 1 মিনিট রান্না করে নিব, দুধটাকে আরেকটু টানিয়ে নিব। আর দুধটাকে টানিয়ে নিয়ে যখন আমি গুড়টাকে মিশাবো, তখন গ্যাসের চুলাটা অফ করে মিশাবো। আর গ্যাসের চুলাটা অফ করে মিশাতে হবে, তা না হলে দুধটা ফেটে যেতে পারে। সো আমি গ্যাসের চুলাটা অফ করে গুড়টা মিশিয়ে নিচ্ছি, অনবরত নেড়ে চেড়ে গুড়টা মিশিয়ে নিচ্ছি। গুড়টা মিশিয়ে নেওয়ার পরে আবার আমি বসিয়ে দিব, বসিয়ে দিচ্ছি অনবরত নেড়ে ছেড়ে, একটা পারফেক্ট পুর বানিয়ে নিচ্ছি। গুড় থেকে যে পানিটা ভেসে উঠেছে সেই পানিটা টানিয়ে নিয়ে একটা পুর বানিয়ে নিচ্ছি। আর পুরটা বানানো অলমোস্ট আমার শেষ পর্যায়ে, আমি এ পর্যায়ে নামিয়ে নেব। পুরটা যখন ঠান্ডা হবে আরও একটু ঘন হয়ে যাবে। ছো এখন নামিয়ে নিয়ে ঠান্ডা হতে রেখে দিব। সেই ফাঁকে আমি একটা পাটিসাপটার ব্যাটার বানিয়ে নিচ্ছি। পাটিসাপটা ব্যাটার বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বল, আর নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা ডিপ ফ্রিজে ছিল, সেখান থেকে আমি 2 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা। তোমরা ময়দাটা নাও নিতে পারো, বাট ময়দাটা যদি নাও পাটিসাপটা পিঠাটা অনেকটাই সফট হয়। হ্যান্ড উইংস দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ। লবণটা দিয়ে আমি সব উপকরণ হ্যান্ড উইংসের দ্বারা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি একবারে দিব না, পানিটা 3 থেকে 4 বার দিব। 4 বার দিয়ে আমি মোটামুটি একটা ব্যাটার তৈরি করে নিব। আর এখানে আমি ঝোল গুড় যেটা সেটা ইউজ করছি। আমি 4 চামচ ঝোল গুড় সামান্য গরম পানি দিয়ে আবার ঠান্ডা করে নিয়েছি, এখন এখানে দিয়ে দিচ্ছি সেই গুড়টা। গুড়টা দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে মেশাতে হবে, পাটিসাপটা পিঠাটা অনেকটাই সুন্দর হবে। আমি একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ গুঁড়া দুধ সামান্য পানি দিয়ে, তারপরে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে মোটামুটি আকারে আমার ব্যাটারটা একদমই তৈরি করা শেষ পর্যায়ে, একটা পারফেক্ট ব্যাটার বানিয়ে নিচ্ছি, না ঘন না পাতলা। এ পর্যায়ে হয়েছে আমার ব্যাটারটা। এখন আমি ঢেকে রেখে দিব ঠিক 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আমি ফিরছি। 30 মিনিট পরে ব্যাটারটা এরকম হয়েছে, না ঘন হবে বেশি আর না বেশি একটা পাতলা হবে। এখন আমি পাটিসাপটা পিঠা বানানোর প্রসেসিংয়ে যাচ্ছি। একটা টিস্যুর মাধ্যমে প্যানটাকে টিস্যু দিয়ে একটু অল বেরাস করে দিচ্ছি। আর
দিয়ে দিচ্ছি। পাটিসাপটার ব্যাটারটা দিয়ে আমি 30 থেকে 35 সেকেন্ডের মতো অপেক্ষা করব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই ভিতরের পুরটা, পুরটা দিয়ে দিয়ে ঠিক এইভাবে উল্টে পাল্টে দিয়ে 30 সেকেন্ডের মতো উল্টে পাল্টে দিয়ে একটু ভেজে নেব চেপে চেপে। তোমাদের সুবিধার্থে আমি আরও একটা পিঠা দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, এভাবে একটা পিঠার রেসিপি তোমরা ট্রাই করতে পারো, একদম ইজিভাবে এটা বানিয়ে নেওয়া যায়। বাচ্চারা সবাই শীতের দিনে পছন্দ করে, আমরা ঘরে বানিয়ে নিজেরা খেতেই পারি। তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করবা, লাইকস কমেন্টস করে জানাবা। তোমরা লাইকস কমেন্টস করলে আমার অনেক আনন্দ হয়, আমি আনন্দ পাই, উৎসাহ পাই। সো তোমরা জানাবা কেমন হয়েছে আমার এই পিঠার রেসিপিটা। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটাই হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট। আর বড় রিকোয়েস্ট হচ্ছে তোমরা ট্রাই করবা, তোমাদের বাচ্চাদের জন্য, তোমাদের নিজেদের জন্য অবশ্যই অবশ্যই ট্রাই করবা। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।